चलो नमस्कार बंधुरा चंद्रिमा तितान किचन उथ भिलेज फूडे सबाई के स्वागत। आज और एक भिडियो नहीं चले आसलम। तो आज के चले नदी पारे अनेक दिन पर आसलम। अपनारा जरा भिडियो नियमित देखें ता जान तो अनेक दिन पर आसलम नदी धारे। तो यकम एक सुंदर जैगे एखे देखो प्रचुर एखे नौका रही है और एन सब माछ धरा शुरू हो गए। जेहेतु आषाढ़ मास शेष हो गए ना श्रावण मास पड़े जैक तो एखन तो पुरोपुरी नदी माछ धरा शुरू हो गए और एखन सब नौकागुलो देखो माछ धरे फिर एस सकाल बेला माछ सब तोला गए कि नौकाय आछे तोला हबे माछ। तो एरकम एक सुंदर जैगा और यही देखो एरकम एक सरु बाँध देवा रही है। जो हमें दाड़ी आछि बाँधर ऊपर तो एरकम बाँध देवा रही है और तार पाशे रही है जो ग्राम ग्राम प्लेन बनाना आज सामने जो बाँध भलोभवे कंक्रीटे बाँध बनाना अपन देखो। तो जगह है पुरो की है तो चलो एक सामने दिखे जा ग्रामा देखो दादा का दिए खूब सुंदर भाव जूम कर लेना बुझते पर एत सुंदर काटिंग बनिए से খুব সুন্দর ভাবে দেখো নৌকা গুলো এখানে সব রয়েছে আর এগুলো সব মাছ ধরতে যায় তো আর এখন সব চলে এসেছে মাছ ধরে আপনাদের যেটা বলছিলাম। আর এখান থেকে সব বড় বড় নৌকা আছে সেগুলো সব সাগরে যায় মাছ ধরতে। এখন মাছ ধরা পুরোপুরি চালু হয়ে গেছে আর সারা নদীতে দেখবেন কিন্তু মাছ ধরার সব জাল পাতা রয়েছে সব ড্রাম ভাসছে আর আমরা যাব সামনের দিকটা। তো চলুন যাওয়া যাক। তো চলুন সামনের দিকে একটু যাই। দেখো এখন পুরো ফুল জোয়ার আর নদীর জলের রংটাও বেশ সুন্দর। মানে ঝাপটা খেয়ে খেয়ে তো প্রচুর হাওয়া হচ্ছে সামনে একদম ঘোলা ঘোলা। আর আজকে প্রচুর ঝোড়ো হাওয়া বইছে। তো এই পাশ থেকে পুরো আমরা ওই দিকে চলে যাবো, ওই দিকটা যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই দিকটায় যাবো। তো চলুন যাওয়া যাক। এবার এইখানে বাঁধটা নিয়ে তৈরি হয়েছে এই যে কংক্রিটের বাঁধ যেটা ওই পাশটা দেখছিলেন একদম মাটির ছিল। তো এখনও ওই পাশটার কাজ শুরু হয়নি, ওই পাশটা এই যে হয়েছে ইলিশ জাল। হ্যাঁ আগেরটা ইলিশ জাল কত যায় আর গ্রামটা
জিনিসটা দেখুন, এরা ঘুম থেকে উঠে এরা নদীর মুখ দেখতে হয়। গঙ্গার মুখ আগে দেখতে হয় এরা। দেখুন আজকে প্রচুর হাওয়া দিয়েছে, কিরকম ভাবে ঢেউটা আসছে দেখুন, ঝাপটা মারছে পুরো এসে এসে বাঘ। আপনাদের ভিডিও দেওয়া হয় না, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এরকম নদীর একটা ভিডিও। আকাশের মেঘ সুন্দর লাগছে, পুরো একদম নদী ভর্তি জল, আর দূরেও ওই যে জঙ্গল, জল জঙ্গল আর আকাশ সব একসাথে দেখুন মিলেমিশে গেছে। নৌকাটা এর মধ্যে রয়েছে জঙ্গলের মধ্যে, সুন্দর জায়গায় চলে আসলাম। এই জায়গাটা পুরো ফাঁকা, আর ওখানে ঢেউটা দিচ্ছে সেটা নির্জনক হয়ে গেছে। মাসিরা কি করছে? এইবারে দেখুন নদীটা পুরো একদম ফাঁকা, এখানে জঙ্গল। এসব মিন ধরা নেট, এতে মিন ধরার জাল, এগুলো এই জালগুলো দিয়ে মিন ধরে, আর ঢেউগুলো দিচ্ছে এখানে। দেখুন কি সুন্দর ঘাট মতো বানিয়েছে ছোটখাটো, তুই তো লোকের সব মাছ ধরছে। ফেটে গেছে মাসি, ফেটে গেছে, চল জাল সারছি। জাল সারাই করছি। আপনারা কি মাছ ধরতে যান? আপনার সারা হয়ে গেছে, দেখেছো?
ছিঁড়ে গেছে সেগুলোকে সারাই করছি। দেখুন ঘেউটা শুধু দেখার মতো, আবার ওই জায়গাটা ছাও পড়েছে দেখো, ওই যে দুপুর আগে নদীতে পড়ে যায় মানে সেই ফল আছে দেখো, ফল গাছের ফল, বাইন গাছের ফল, বাইন গাছ তো গন গাছের ফল, এই যে কাঁকড়া গাছের ফল আছে, এই যে এইগুলো, আর এইগুলো হচ্ছে তোড়া গাছের ফল এই ছোট গুলো, আর এইগুলো হচ্ছে এই গাছের ফল, কি বলো ওটাকে নে বসো তুমি, আসবে না হেভি লাগছে, শাহি সব ভিজে গেল, নৌকা চলে আসে দেখো, ভাষা মন থেকে সেটা বেরোয় না।
কিছু বলার নেই, যে দেখুন জলরাশিটা কতটা, আর জোয়ারের সময় অনেকটাই জল পুরো ফুলে রয়েছে, আর আজকে এমনিতে একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে, এই কারণে ঢেউটা এতটা তাই, এমনিতে মাতলাতে ঢেউ থাকে, তো আজকে তুলনামূলকভাবে বেশি ঢেউ। আপনারা নিশ্চয়ই বুঝছেন, আমার যারা আগে ভিডিও দেখেছেন তারা তো দেখেছেন মাতলা অনেক জায়গায় গিয়েছি, তো তার জন্য আজকে ঢেউটা অনেকটাই বেশি। ওইখানে ওই ছোট কত যে ঘাটটা ওইটাই যাবেন? ও নৌকাটা নিয়ে যাচ্ছে সামনে একটা ছোট মতো ঘাট, আপনার তো দেখিয়েছিলাম ওইখানে নিয়ে যাচ্ছে। এই ঘাটটা রয়েছে সেই কারণে হচ্ছে মানে ইয়েটা ছেলে মাছ নদীতে নিয়ে যাচ্ছে একটু মাঝখান বরাবর নিয়ে তারপরে নিয়ে যাবে। নৌকাটা চলে গেল, ওইখানে একটা ঘাট আছে সেখানে যাচ্ছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম সেটা আপনি দেখতে পাবেন। আচ্ছা তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজটা অবশ্যই করে ফলো করে দেবেন, আমার ফেসবুক পেজের একই নাম, ঠিক আছে, ওই পেজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।